সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনাদের জন্য আবারও সুখবর, কারণ আগামী 23শে জানুয়ারি অর্থাৎ এই মাসের 23 তারিখ থেকে আবারও স্মার্ট কার্ড বিতরণ শুরু হচ্ছে। এখন কোন কোন উপজেলাতে স্মার্ট কার্ডটা বিতরণ করা হবে এ টু জেড সম্পূর্ণ থাকতেছে এই ভিডিওর মাধ্যমে, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, প্রথমে দেখুন বাংলাদেশ নির্বাচন কমিশন অফিস ইসি কী জানিয়েছে, সেটা হচ্ছে যে 23 তারিখ থেকে 23শে জানুয়ারি থেকে আবারও স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে এবং এখানে বাংলাদেশের মোট 15টি উপজেলাতে 24 লক্ষ নাগরিকের মধ্যে কিন্তু এই জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হবে এবং পর্যায়ক্রমে আরও 10টি উপজেলাতেও কিন্তু এই স্মার্ট কার্ডটা বিতরণ শুরু হবে। আচ্ছা, এখন আমরা জেনে নেব কোন কোন উপজেলাতে স্মার্ট কার্ডটা বিতরণ শুরু হবে। আচ্ছা, প্রথমে আমাদের সামনে যে জেলাটা রয়েছে সেটা হচ্ছে বরিশালের বাকেরগঞ্জ, তারপর হচ্ছে কুমিল্লার সেনানিবাস, তারপর হচ্ছে দিনাজপুরের বিরামপুর ও সিরাজগঞ্জের উলোপাড়ায় 23 থেকে 25শে জানুয়ারি অর্থাৎ 23 তারিখ থেকে শুরু হবে 25শে জানুয়ারি পর্যন্ত। এখানে এই যে কয়টা উপজেলার কথা বললাম এগুলোতে কিন্তু আপনার স্মার্ট কার্ড বিতরণ করা হবে। আচ্ছা, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে চট্টগ্রামের লোহাগড়া, তারপর হচ্ছে কিশোরগঞ্জের কাটিয়াদি, তারপর হচ্ছে নাটোরের লালপুর, তারপর হচ্ছে ময়মনসিংহের ফুলবাড়িয়া ও বাগেরহাটের চিতলমারিতে 26 থেকে 28 তারিখ, অর্থাৎ 26 তারিখ থেকে শুরু করে 28শে জানুয়ারি পর্যন্ত কিন্তু স্মার্ট কার্ডটা দেওয়া হবে। এরপরে রয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা, তারপর পাবনার ভাঙ্গা, সিলেটের বিরানীবাজার ও শরীয়তপুরের ডামুডাই 29 থেকে শুরু হয়ে 31শে জানুয়ারি পর্যন্ত স্মার্ট কার্ডটা বিতরণ করা হবে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে খুলনার ফুলতলা, তারপর হচ্ছে কুষ্টিয়ার ভেড়ামারাতে 4 থেকে শুরু করে 6ই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু এই স্মার্ট কার্ডটা বিতরণ করা হবে। এই বিষয়ে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই 15 উপজেলায় 24,56,400 জনের মধ্যে কিন্তু স্মার্ট কার্ডটা বিতরণ করা হবে। এখন আমার কাছে যে তথ্যটা ছিল সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি কোন কোন উপজেলাতে স্মার্ট কার্ডটা বিতরণ শুরু হবে। তো অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন। তো আপাতত আমার কাছে এতটুকুই ছিল, এতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর যদি কোনো আপডেট পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সেটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে ইনশাআল্লাহ পরের আপডেটটা পেয়ে যাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।